বরগুনায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী মা ছেলের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরে বাস চাপায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। সকাল 8টার দিকে আমতলি পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নূরজাহান বেগম ও তার ছেলে রাকিব পায়ে হেঁটে একই এলাকায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। চুনাখালী কালভার্টে পৌঁছলে একটি ট্রাক ও পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি মা ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়ি ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যান জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরের বাসাবাড়ি এলাকায় বাস চাপায় আব্দুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 10টার দিকে রায়পুর লক্ষ্মীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বড় ভাইয়ের মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন রহিম। খুলনা থেকে ছেড়ে আসা শতাব্দী নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রহিম। আহত স্কুলছাত্রীকে ভর্তি করা হয়েছে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।